1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয়া বাংলাদেশের মানুষের জীবনযাপনের কিছু চিত্র তুলে ধরাই আমাদের লক্ষ্য। 16 কোটি মানুষের এই দেশ প্রগতি আর সমৃদ্ধির ঐকাতানে এগিয়ে চলছে আমার সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে। দেশটির 31.5% মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করছে সত্যি, কিন্তু দৈনন্দিন এই অভাবনীয় বৈচিত্র্য, সাধারণ মানুষের অমায়িক স্বভাব আর আতিথিয়েতায় বিশ্বখ্যাতি বাঙালিকে করেছে সারা বিশ্বের মাঝে অনন্য। পৃথিবীর অন্যতম একটি ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। এখানকার শহরে শহরে আছে উঁচু অট্টালিকা সমাহার, মিল কারখানা ছড়িয়ে আছে এখানে সেখানে, কিন্তু এসব ছাড়িয়ে আছে নয়নাভিরাম একের পর এক গ্রাম। নদীর দুকুল ছাড়িয়ে আছে মাঠের পর মাঠ শস্যক্ষেত। নদী বন্দর সমুদ্র বন্দরে অসংখ্য জাহাজ যেমন আছে, আছে পৃথিবীর সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত, আছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, এর মায়াবী হরিণ, বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। শহরগুলো বাদ দিলে পুরো দেশটাই যেন শিল্পীর নিপুণ হাতে আঁকা একটি ছবি। বাঙালি কর্মঠ জাতি, বিশ্বের নামকরা সংস্থা ব্র্যাক আর গ্রামীণ ব্যাংক এর জন্ম এখানেই। ভৌগোলিক কারণে মানুষগুলো পারে বেশ পরিশ্রম করতে। এই যেমন প্রায় দেখা যায় একটি ঠেলাগাড়িতে করে একজন শ্রমিক বহন করছে 3-4টা ফ্রিজ আর বেশ কয়েকটা সেলাই মেশিন, ভাবা যায় এক রিকশায় দেখা যায় 3-4 জনকে বহন করে নিয়ে যাচ্ছে মাইলের পর মাইল, কিন্তু পারিশ্রমিক একেবারেই নামমাত্র। এমন সস্তা শ্রম পৃথিবীর কম দেশেই দেখা যায়। এই সোনার বাংলা যেন এলিসের সেই ওয়ান্ডারল্যান্ড। দিনের শুরুতে এলিসের সেই গল্পের মতোই অসাধ্য সাধন করে বেড়ায় বাঙালিরা। সাহসিকতা, মায়াময়তা এবং রোমাঞ্চে ভরপুর, কি অসাধারণ এদের জীবনযাপন। হয়তো কোনো কিছুই এখানে সহজ নয়, কিন্তু পরিশ্রম, চেষ্টা, লেগে থাকার যে অন্তর্নিহিত শক্তি, তাতে যে কোনো সম্ভব অসম্ভবকেই সম্ভব করতে পারে এই জাতি। চলুন ঘুরে আসি অপরিচিত এক বাংলাদেশ থেকে। লঙ্গর ফেলা জাহাজ, ডুবন্ত মানুষ। ছবিতে দেখা যাচ্ছে জাহাজের ছায়ায় এক লগ ময়লা আবর্জনা তুলে নিচ্ছে বাজারে বিক্রির জন্য। চট্টগ্রামে সদরঘাট পোর্ট এলাকা থেকে ছবিটি তোলা। দূরে দিগন্তে আমানত শাহ ব্রিজকে দেখা যাচ্ছে। 2010 সালে এটি জনগণের জন্য খুলে দেওয়া হয়। সূর্যোদয়ের খেলা, পুরো বাংলাদেশের এটি একটি সাধারণ দৃশ্য। সকালে স্নিগ্ধ বাতাস আর হালকা রোদের আমেজে খেলা আর শারীরিক ব্যায়ামের দুটো একসাথেই চলে। মাঠে মাঠে ক্রিকেট খেলা চললেও নদী কিংবা সমুদ্র তীরে ফুটবল খেলাই বেশি চোখে পড়ে। ম্যানগ্রোভ বনের সৈকতে, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের পাশে এরকম প্রচুর সৈকতে দেখা মেলে। সৈকতে বালির পানিতে আকাশের প্রতিচ্ছবি আর এখানে সেখানে পড়ে থাকা ছোট ছোট ডিঙ্গি নৌকা মিলিয়ে এক অসাধারণ দৃশ্যের অবতারণা করে। বাপকা বেটা, বাংলাদেশের উল্লেখযোগ্য মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম হল মৎস্যশিল্প, আর 125 কিলোমিটার দীর্ঘ পৃথিবীর সবচেয়ে লম্বা সমুদ্র সৈকতে এটা নিত্যদিনকার ঘটনা। ছবিতে দেখা যাচ্ছে এক বাবা সমুদ্রে জাল ফেলে মাছ ধরছে, আর ছেলে মাছ রাখা ঝুড়ি নিয়ে বাবার মাছ ধরা দেখছে। ধরা মাছ যাচ্ছে মার্কেটে, ট্রলারে জাল পেতে মাছ ধরার পর সেই মাছ বিক্রির জন্য মার্কেটে নিয়ে যাওয়া হয়। মাথা ভর্তি মাছে ঝুড়ি নিয়ে সেই ট্রাক ভরছে মৎস্য শ্রমিকরা। রাস্তার ধারে গড়ে ওঠা সেলুন, উত্তরবঙ্গের বগুড়ার কেন্দ্রে রাস্তার পাশে গড়ে ওঠা চুল কাটার সেলুন। গ্রাম থেকে বড় শহর ও নগরে আসা মানুষ যে বেছে নেয় অনেক ক্ষুদ্র ব্যবসায়, তারই এক ঝলক দেখা যাচ্ছে এই ছবিতে। পথের পারের জীবন, দেশময় আন্ত ও আন্তনগরীয় যাতায়াতে ব্যবহৃত হয় বাংলাদেশের রেলপথ। শহরাঞ্চলে এইসব রেললাইনের ধার ঘেঁষে গড়ে ওঠে মানুষের বসতি, এদের ঘরগুলো রেললাইনের খুব কাছে থাকে। সাইকেলের রাজা, স্থানীয় জনমানুষের মধ্যে এইসব নবীন প্রাণ বালক আপনার নজর কাড়বেই। চট্টগ্রামে পরিবর্তনশীল কট্টলি ম্যানগ্রোভ সৈকতে সন্ধ্যায় এদের একা কিংবা দলবেঁধে বিচরণ করতে দেখা যায়। বাঘের উত্থান, সাম্প্রতিক বছরগুলোতে দ্য টাইগার্স নামে অবহিত বাংলাদেশের জাতীয় পুরুষ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অন্যতম শক্তিশালী দল হিসাবে পরিচিতি লাভ করে। সঙ্গে পেয়েছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে জয়ের আনন্দ। প্রিয় খেলোয়াড়দের নায়কোচিত অর্জনে তরুণ খেলোয়াড়রা উজ্জীবিত হয়। পাশাপাশি বাংলাদেশের জাতীয় প্রমিলা ক্রিকেট দলের সমসাময়িক সাফল্য থেকে এটা আশা করা যায় যে ছেলেদের পাশাপাশি অনেক সংখ্যক মেয়েদেরও এইসব পার্কে ব্যাট বল হাতে দেখা যাবে। তরমুজের কাফেলা, ফল ও শাকসবজি বিভিন্ন বন্দরগুলোতে খালাস করা হয়, পাশাপাশি প্রচুর মাছও। ছবিতে বাজারে নেবার অন্য বড় বড় আকৃতির তরমুজ সাইকেল করে বোঝাই করা হচ্ছে। উচ্ছিষ্টের উপাখ্যান, চট্টগ্রামের পোশাক কারখানা থেকে রাস্তার পাশে ফেলা বর্জ্যের উপর দিয়ে ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছেন চালক। অসংখ্য মানুষের কর্মসংস্থান ও উল্লেখযোগ্য রপ্তানি আয়ের পাশাপাশি বাংলাদেশের পোশাক শিল্প খাতের জটিলতা ও সর্বজন বিদিত। শনিবারের ক্লাস, AUWকে ধন্যবাদ। জন ও চঞ্চলা শ্রীলঙ্কান ও বাংলাদেশের সহ 15টি দেশের মেয়েদের সাথে কাজ করতে পেরে গর্বিত। আত্মশক্তি ও সম্ভাবনা উপলব্ধির পাশাপাশি সুযোগ ও সামর্থ্যের পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষা কতটা ব্যবধান গড়ে দিতে পারে এই মেয়েরা দেখিয়ে দিয়েছে। এই কাজের অংশ হিসাবে আমরাও ভালোভাবেই জেনেছি যে
হোক সে অর্থনৈতিক, সামাজিক কিংবা গঠনগত কারণ, এই সকল সুযোগ সুবিধা থেকে মেয়েদের বঞ্চিত হবার প্রবণতা বেশি। শনিবারের সুন্দর সকালে কিশোরী মেয়েদের সাগ্রহে ক্লাসে যাবার দৃশ্য আমাদের উৎসাহ যোগায়। ফ্রেমে বন্দি হাসি। মেয়ে হওয়ার জন্যই মেয়েদের ছবি তোলার অনুমতি জনের তুলনায় চঞ্চলার ভাগ্যেই বেশি জোটে। চট্টগ্রামের এক গ্রামে এই মেয়েগুলোর দেখা পান তিনি, যেখানে ছবির জন্য গুরুগম্ভীর ভঙ্গিমা নিয়েছিল তারা। ভাঙা ভাঙা বাংলায় কথা বলে এদের জড়তা কাটিয়ে অবশেষে এই স্বাচ্ছন্দ্য ও আনন্দঘন মুহূর্তে ছবিটি তুলতে সক্ষম হন তিনি। ধানে ভরা ধরা। বাংলাদেশের কৃষির মধ্যে মুখ্য হলো ধান উৎপাদন। উপর থেকে তোলা এই আদিগন্ত বিস্তৃত ছবিটি বুঝিয়ে দেয় সেটা কেন। দিনাজপুরে তোলা এই ছবিটি বাংলাদেশের খুবই সাধারণ একটি দৃশ্যের নির্দেশক, কারণ বাংলাদেশের শতকরা 75% কৃষি জমি ব্যবহার ধান চাষের জন্য হয়ে থাকে। ফসলে রঙিন সোনার বাংলা। চট্টগ্রামের রাউজানে বিপুল পরিমাণে কাটা ফসল গোধূলি লগ্নে নিয়ে আসার সময় জীবন্ত হয়ে ওঠে বাংলা সোনালি রূপ। বাংলাদেশের শতকরা 48% মানুষ কৃষিকাজের সাথে জড়িত। নৌকার মাঝি। বাংলাদেশের জলপথ দেশজুড়ে ব্যবসায় এবং পরিবহনে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, এবং তা প্রতিদিনই ভরে ওঠে নানা আকার আকৃতির নৌযান। যশোর জেলায় এক পরন্ত বিকেলে একাকী সময় কাটানোর মুহূর্তে এই মাঝিকে ক্যামেরাবন্দী করেন জন। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।